দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কাজ করে কঠিন বিপদে পড়ল নরেন্দ্র মোদী। মোদী রাম মন্দির উদ্বোধন করার পর কড়া পদক্ষেপ নিল তৃণমূল নেতা ব্রাত্য বসু। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাম মন্দিরের সাথে সাথে পাশে একটি মসজিদও তৈরি করতে হবে, কিন্তু নরেন্দ্র মোদী শুধুমাত্র মন্দির তৈরি করেছে, মসজিদের কথা মুখেও আনেনি। তাই এটা আইন বিরুদ্ধ কাজ হয়েছে, তাই আইনতভাবে চরম বিপদে পড়ল নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কাজ করে মোদী কত বড় বিপদে পড়ল, তৃণমূল নেতা ব্রাত্য বসুর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই তার প্রমাণ পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই যে, আপনি যদি 2014 সালের বিজেপির ভারতবর্ষের লোকসভায় টিকিট দেওয়া দেখেন, কারা প্রার্থী হচ্ছে, তাহলে দেখবেন মাত্র 7টা মুসলিমদের টিকিট দেওয়া হচ্ছে, মাত্র 7 জনকে। তার মধ্যে 4 জন হচ্ছে জম্মু কাশ্মীরের, যেখানে হারবেনি, এবং 3 জন রেস্ট অফ ইন্ডিয়া, মাত্র 3 জন। 542টা সিটের জন্য 219-এ 2019-এ আবার 7টা টিকিট। আজকে 2024 সালের জানুয়ারি মাস, ভারতবর্ষের পার্লামেন্টে বিজেপির কোন মুসলিম প্রতিনিধি নেই, অথচ ভারতবর্ষের 20% মুসলিম কমিউনিটি ভারতবর্ষে। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির প্রায় 1000 MLA, তার মধ্যেও কোন মাইনরিটি আপনি রিপ্রেজেন্টেশন দেখতে পাবেন না। এটা পরিষ্কার হয়ে গেছে যখন 2022 সালে উত্তরপ্রদেশ ইলেকশনে আদিত্যনাথ যোগী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এসে সবার সামনে বলেন লড়াইটা আসলে আমাদের 80%-এর সঙ্গে, বাকি 20%-এর। তাহলে আমি যদি 80%-কে সংগঠিত রাখতে পারি এবং একটা কাল্পনিক শত্রু 20% খাড়া করতে পারি, তাহলে ওই 80% ভোট আমার দিকে আসবে এবং আমি আজীবন ক্ষমতায় থেকে যাব। মূল পলিটিক্সটা এখানে লুকিয়ে আছে, তার জন্যই ধর্মের ভেদ ধরা, তার জন্যই মন্দিরে পুজো দিতে যাওয়া। ভেবে দেখুন, অ্যাপেক্স কোর্ট বলেছে 2019 সালে যখন রাম মন্দির, এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার যে রায় দেওয়া হলো, পিটিশনাররা বলেছিলেন 1885 সালে রঘুবর দাস মহন্ত, মূল পিটিশনটাকে ভুলে যাওয়া হলো, যে চবুতলার উপর একটা ছোট মন্দির তৈরি করব রঘুবর দাস মহন্ত বলেছেন, মূল দাবিটাকে ভুলে যাওয়া হলো। সুপ্রিম কোর্ট যখন বলল যে সুন্নি ওয়াকফ বোর্ডকে উত্তরপ্রদেশ সরকার যেন অবশ্যই একটা প্রমিনেন্ট এন্ড স্পেসিফিক একটা 5 একরের জমি দেয়, যেখানে একটি আলাদা করে মসজিদ গঠন করতে হবে, 2020 সালের আগস্ট মাসে ভূমি পূজন করতে অযোধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী যান, এবং যে বিশ্বনাথ করিডোর, কাশী বিশ্বনাথ করিডোরের কথা দীপঙ্কর দা একটু আগে উল্লেখ করেছেন, সেই করিডোরের কথা তিনি বলেন, একবারের জন্যেও ওই মসজিদ তৈরি করার ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। এই রাজনীতিটা বুঝতে হবে।